আসসালামু আলাইকুম। পাখির-ঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা পাখির ভিডিও নিয়ে। আজ রবিবার ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2021 সাল। বরাবরের মতো আজকেও টঙ্গী বাজার পাখির হাটটা বসেছে। এই পাখি হাটে কী ধরনের পাখি আসছে, পাখির দাম এবং মিউটেশন সম্বন্ধে জানানোর চেষ্টা করব। অনেক ভাই পাখির বেচা কিনা করতে চান, ইনশাল্লাহ আমি কেনা বেচা দোনোটাই করি। তাই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কী ধরনের পাখি বিক্রি করবেন এবং পাখির দাম সম্বন্ধে পুরোপুরি জানাতে পারেন। আমি সাধ্য অনুযায়ী আপনাদের কাছ থেকে সেটা সংরক্ষণ করার জন্য চেষ্টা করব। আর যারা আমাকে ফোন দিচ্ছেন না, হয়তোবা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা কী ধরনের পাখি বিক্রি করতে চান সেটা বিস্তারিত আলোচনা করলে আপনাদের সাথে আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ। কথা বাড়িয়ে লাভ নেই, মূল ভিডিওতে চলে যাই, দেখে আজকে বাজারে কী ধরনের পাখি আসছে। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা চলে আসলাম ইব্রাহিম ভাইয়ের শপে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব ইব্রাহিম ভাইয়ের কাছে কি ধরনের পাখি আছে এবং পাখির দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন, সুস্থ আছেন? আপনি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? তো আজকে বন্ধুদের জন্য যদি কিছু দেখাইতেন, কি ধরনের পাখি নিয়ে আসছেন? প্রথম আচ্ছা, ওয়েদারে খারাপের জন্য বেশি পাখি নিয়ে আসেন নাই। এখানে একজোড়া কোকাটেল দেখতেছি, দুইটাই মেল। দাম কত চাচ্ছেন ভাই? একদম 3500 টাকা পার পিস। এখানে একজোড়া অপার লাইন আছে, অপার লাইন জোড়াটা কত চাচ্ছেন? জি 6000 টাকা অপার লাইনের জোড়াটা চাচ্ছেন। মেল ফিমেল কনফার্ম না? অপার লাইনে মেল ফিমেল কনফার্ম। এখানে বেশ কিছু ট্যাম বেবি নিয়ে আসছেন, বেবিগুলো তো অনেক সুন্দর। এটা মিউটেশন কি ভাই? হোয়াইট ফেসের ঝর্ণা, আর এটা হলো অ্যালবিনিও। আচ্ছা, আর হোয়াইট ফেসের ঝর্ণা ভাই এটা কি মূলত অ্যালবিনিও ঘর থেকে আসে না বিপ্যাডের ঘর থেকে আসে? আচ্ছা, এরকম এরকম আসে। তো এগুলো জোড়া কত চাচ্ছেন? এই যে জোড়াটা, এই অ্যালবিনোটা 4000 টাকা চাচ্ছেন, এটা কি ফিক্স? আচ্ছা, এখানে বাজরিগারের কিছু জাপানিজ দেখতেছি, এগুলোর প্রাইস কেমন? ব্যাকফিলটা 1000 টাকা আর জোড়া 3000 টাকা, এক পিস 3000 টাকা, তার মানে 6000 টাকা জোড়া। এখানে বেশ কিছু বাজরিগার নিয়ে আসছেন, এগুলো অ্যাভারেজ দাম কেমন? 1000 টাকা জোড়া। অনেক ভালো মিউটেশনের কিছু বাজরিগার আছে, এর জন্য অ্যাভারেজে দেখিয়ে দিলাম 1000 টাকা জোড়া। এখানে যে ফিন্সগুলা ভাই, ফিন্সগুলো কত করে চাচ্ছেন? ফিন্সগুলো 1500 টাকা জোড়া। এখানে কি বড় কোনো মিউটেশন আছে? জাম্বুগুলো কত করে চাচ্ছেন? একই রেডে ভাই। এখানে খুব সুন্দর লোরি, লোরি টেম করা লোরি, এটা বয়স কেমন? 9 মাস 10 মাস। এটার জোড়াটা কত চাওয়া হচ্ছে? একদম 40000 টাকা। এখন তো মেল ফিমেল কনফার্ম করা যাবে না নাকি? ডিএনএ করে দেবেন, কনফার্ম করা যাবে আর কি ইনশাল্লাহ। তো ইব্রাহিম ভাই আজকে পাখি অনেকটাই কম নিয়ে আসছেন। সর্বশেষ আরও কিছু পাখি আছে, আকর্ষণীয় পাখি দেখান তাহলে। যে আমার ইউটিউব যত বন্ধুরা আছেন সবাই ভালো করে জানেন, এখনকার জন্য সবচেয়ে আলোচনার পাখি হলো চন্দনা টিয়া, যেটাকে অ্যালেক্স বলে। তো এটা সেম সাইজ, এটা বয়স কেমন ভাই? 45 দিন। এটা কত দিনে খাওয়া শিখতে পারে ভাই? 2-2.5 মাস লাগে। আর এটার দাম কত চাচ্ছেন? 6000 টাকা ফিক্স। দাম চাচ্ছি 2000 টাকা। আচ্ছা, এই রেটটা দেওয়ার হয় আসে না আমার, 2000 টাকা বললাম আমি। আচ্ছা, 2000 টাকাতে আজকে এয়ার দিলাম, কালকে আপনি ফোন দিলেন ভাই, একটু পরে ফোন দিলেন ভাই সেই হয়ে গেছে, একটা বড় সাইজ আছে 6000 টাকা পড়বে। এই কথাটা কোনো মানে আসে না কিন্তু। আচ্ছা, কারণ কিছু না একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, এখনো এই আলোড়নটা আছে 3600 টাকা চন্দনা টিয়ার বেবি। আচ্ছা, কিন্তু ফোন দেওয়ার পরে অনেকে বলে যে ভাই বাচ্চা নিয়েছিলাম মারা গেছে, বাচ্চাগুলো কত বাচ্চা নিয়েছিলাম মারা গেছে। তারপরে ভাই এখন বলে যে ছোট বাচ্চার দাম 3600 টাকা, বড়টি 6000 টাকা। এইরকম ভাবে আমরা মানুষকে প্রতারণা করা জানি না ভাই, এর জন্য বলতেছি এটা প্রাইস 6000 টাকা। আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন। মানে এক কথা হলো যেটা বাজার প্রাইসই 6000 টাকা, মানুষ উল্টা উল্টা দাম বলে বাজার নষ্ট করছে, ঠকানোর জন্য। কি হয়তো বা টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না। সেটাই সেটাই সেটাই। অনেক ধন্যবাদ ভাই, ভালো একটা ইনফরমেশন দিচ্ছেন। আমার সকল বন্ধুরা ঠকে যেন না, ভালো মানুষের থেকে কিনেন, একদম জেনুইন দাম দিয়ে কিনেন। তো সর্বশেষ আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা। সর্বশেষ আমি আরেকটা কথা বলি, যে ৩৪০০ টাকা এয়ার দিচ্ছে তার কাছে পাখি নিয়ে আপনি আমার কাছে কোনো রকম ইনফরমেশন পাবেন না। আর তার নাম বললে আমি ইনফরমেশন দেবো না, আমি সে মানুষকে টাকা আর আমি খারাপ মানুষের সঙ্গে নাই। জি 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 বুঝতে পারছি। তো আপনার মোবাইল নাম্বারটা একটু কষ্ট করবেন, আপনার যে কোনো পাখি সম্পর্কে আমরা শেয়ার করতে পারেন, আপনার পাখি শেয়ার করতে পারেন। আপনার আমাদের যোগাযোগ করার নাম্বার হলো 0144193 0144193। রেড আই অ্যালবিনোর বেবি, বেবিটার বয়স 25 থেকে 30 দিন। এই বেবিটা সেল করব। এটা আমার পাখি খুবই ভালো মানের। আমার কাছে দুই পেয়ার হোয়াইট জাবা আছে। তো জাবাগুলা একদম পুরো ফুল রানিং অ্যাডাল্ট, ডিম বাচ্চা 100% গ্যারান্টি পাবেন। এক পেয়ার অলরেডি ডিম দিচ্ছে, খুবই সুন্দর। মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে। আর এগুলাও আমি সেল করব। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে এই পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন। বন্ধুরা, আমরা আছি টঙ্গী বাজার। টঙ্গী বাজার আসলে অনেক দামি দামি পাখি ওঠে। এই পাখির মধ্যে আজকে স্পেশাল হলো লোরিটা। লোরিটা খুবই সুন্দর। তো আসলে না দেখাইলে একদম ভালো লাগতেছে না, এর জন্য আমি আমার কাছে লোরিগুলা নিয়ে নিলাম। লোরিগুলা নিয়ে আসছে হৃদয় ভাই। আপনারা চাইলে এই লোরিগুলা নিতে পারেন। টেম লোরি দুইটাই। বয়স কেমন হৃদয় ভাই? এটার বয়স কেমন? 9 মাস বয়স। তো দামটা হচ্ছে 40,000। হয়তো বা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে। যদি পাখির-ঘর ইউটিউব চ্যানেলে থেকে আসেন ইনশাল্লাহ সেটা অনেকটাই কম রাখা। বেশ ভালো ভালো কিছু বাজরিগার আসছে। বাজরিগারগুলো অনেক দেখতে সুন্দর। এখানে লটিনো আছে, ক্লাসিক আছে, বিভিন্ন মিউটেশনের বাজরিগার। ভাই বাজরিগারগুলো দাম কেমন? 1000 টাকা জোড়া চাচ্ছেন। ছেলে মেয়ে কনফার্ম করে দেওয়া যাবে। আচ্ছা, তো ভাই এই আজকে কি বাজরিগারই সব নিয়ে আসছেন? আচ্ছা, আর এই যে গুগুগুলো কত করে চাচ্ছেন? 1200 টাকা জোড়া চাচ্ছেন। অনেক অনেক ভালো গুগু। সাদাগুলার দামও একই? আচ্ছা, শ্যামল ভাইয়ের কাছে চলে আসলাম। শ্যামল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো। শ্যামল ভাই, প্রথম থেকে শুরু করি। জান্ডি কোনটার দাম কত চাচ্ছেন? 12,000 টাকা। ছেলে না মেয়েটা? ছেলে। বয়স কেমন এটার? 3 বছর পার হয়ে গেছে। পুরো ফুল অ্যাডাল্ট পাখি। এখানে খুব সুন্দর একজোড়া লোরি দেখতেছি। লোরিটা কি টেম? লোরিটা টেম। এটা বয়স কেমন? 8 মাস বয়স। এটা দাম কেমন চাচ্ছেন? আচ্ছা, কত হলে সেল করবেন এটা? আরো আলহামদুলিল্লাহ অনেক কমাই দিচ্ছেন ভাই। এখানে একজোড়া লাভবার দেখতেছি। লাভবারটা কত? 4,500 হলে লাভবারটা নেওয়া যাবে। এখানে খুব সুন্দর একটা সানকোনর আছে। সানকোনরটা কি জোড়া? এটা ডিএনএ করা? মেল ফিমেল ঠিক আছে, 100%। আচ্ছা, কেউ যদি নিতে চান বন্ধুরা তাহলে সেক্ষেত্রে ডিএনএ করে দিবে, মানে প্রমাণ স্বরূপ দিবে। আর 100% গ্যারান্টি আছে। এটা বয়স কেমন? 3.5 বছর। 2বার ডিম বাচ্চা করছে। অনেক সুন্দর একটা পেয়ার। আর এখানে একজোড়া রিংরেট আছে। রিংরেটটার দাম কত চাচ্ছেন? 15,000 টাকা ফিক্সড প্রাইস, নিউ অ্যাডাল্ট। এটা কি ছেলে মেয়ে কনফার্ম? ছেলে মেয়ে কনফার্ম। অনেক অনেক ভালো পাখি আসছে আজকে বাজারে। ভাই আর কি নিয়ে আসছেন আপনি আজকে? কোনর আছে, পাইনাপেল। কোনটার দাম কত চাচ্ছেন? আচ্ছা, 12,000 চাচ্ছেন, 10,000 পর্যন্ত রাখা যাবে। এটা কি ছেলে মেয়ে কনফার্ম করা? ছেলে মেয়ে কনফার্ম করা। এখানে বেশ কিছু জাবা, ফিন্স এগুলো আছে। এগুলার দাম কেমন? গোল্ডেন ফিন্স গুলো 5,000, নর্মাল ফিন্স গুলো 800 টাকা, জাবা গুলো 1500 টাকা জোড়া, 2500 টাকা জোড়া। অনেক ভালো ভালো পাখি আসছে আজকে টঙ্গী বাজার পাখিরাটে। এখানে বেশ কিছু বাজরিগার আছে। বাজরিগার গুলো জোড়া কত করে? 500 টাকা জোড়া। অনেক ধন্যবাদ ভাই। সর্বশেষ আপনি যদি মোবাইল নাম্বার আর আপনার লোকেশনটা বলতেন। আমার লোকেশন হচ্ছে গাজীপুর টঙ্গী বাজার, সবাই জানেন। আর বিশেষ করে পাখির-ঘর চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ উনি নতুন মানুষ, আমাদের সম্মান ইনশাআল্লাহ। উনি আমাদের খুব উৎসাহ করে। অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে 01630670997। অনেক ধন্যবাদ শ্যামল ভাই আপনাকে। ভালো কিছু খরগোশ আসছে, ভালো কিছুর মধ্যে এটা সবচেয়ে বেশি স্পেশাল। একদম ছেলে মেয়ে কনফার্ম করা আছে ভাই। এটা কি ছেলে মেয়ে কনফার্ম করা না? এটা বয়স কেমন এটার? এই মাসে বাচ্চা দিবে। এটা এমনি বাচ্চা দিলে কোথায় দেয়? ওদের কি ঘর লাগে? খাঁচায় দিলেই বাচ্চা দেয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা জোড়া কত চাচ্ছেন? 1500 টাকা জোড়া। ফিক্স কত রাখবেন? 100 টাকা কম রাখা যাবে। ভাই আপনি মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, 01627220107। জি, আপনার লোকেশন কোথায়? মধ্য আজিমপুর। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। কাশেম ভাইয়ের কাছে চলে আসলাম। কাশেম ভাই সকালবেলা অনেক ট্যাম পাখি নিয়ে আসছে। আসলে বন্ধুরা, ভিডিও করতে করতে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আসি অনেক সময় অনেক পাখি পাওয়া যায় না। ভাই এগুলো কিসের বাচ্চা? কোকাটেলের হোয়াইট ফেসের বাচ্চা। এগুলো পার পিস কত করে চাচ্ছেন? 2000 টাকা পার পিস। আর লাভবার্ডের বাচ্চাটা কত চাচ্ছেন? ফিক্সড 1500 টাকা চাচ্ছেন। এখানে বেশ কিছু লাভবার্ড আছে। অপার লাইন কি মেল না ফিমেল? ছেলে। পাখিটার দাম কত চাচ্ছেন? 2500 টাকা। আর ওইখানে আছে আপনার গ্রিন ফিশার আছে, ওইগুলোর দাম কেমন করে? 2000 টাকা পার পিস। এখানে এটার মিউটেশন কি? রোজিটা কত টাকা জোড়া চাচ্ছেন? 5000 টাকা জোড়া। এখানে একটা সুন্দর কোকাটেল টেম, এটা হোয়াইট ফেস চিনামন পাল না? এটার দাম কত চাচ্ছেন? 4000 টাকা। তো কাশেম ভাই আপনি কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ যদি বলতেন। 01674594455। আজকে বাজারে অনেক টেম পাখি আসছে। টেম পাখির মধ্যে এই চন্দনা পাখিটা বাজারের জন্য খুব স্পেশাল একটা পাখি। ভাই চন্দনার দাম কেমন চাচ্ছেন? এটা 4000 টাকা চন্দনার দামটা চাওয়া হচ্ছে। এমনি সাইজটা অনেক বড়, 45 দিনের মতো। এখনও হ্যান্ড ফিটিং করতে হয়, প্রায় 3 মাস পর্যন্ত হ্যান্ড ফিটিং করতে হয়। তো পাখিটা খুবই সুন্দর। এগুলা চন্দনা পাখি প্রচুর কথা বলে। ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন। 01631373720। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ভালো ভালো ঘুঘু আসছে। এর মধ্যে দেশি ঘুঘু আছে। দেশি ঘুঘু জোড়া চাওয়া হচ্ছে 1000 টাকায়। এখানে বেশ কিছু ভালো টিয়ে আসছে, দেশি টিয়ে। এগুলোর দাম চাওয়া হচ্ছে 3000 টাকা জোড়া। খুবই সুন্দর। ভাই আজকে অনেক পাখি নিয়ে আসছেন। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ফিন্স দিয়ে শুরু করি। ফিন্সগুলো জোড়া কত করে চাচ্ছেন? আচ্ছা, এটা রেড আই না স্নো হোয়াইট নাম? এটার দাম কত? 1000 টাকা। এটা কি জোড়া কনফার্ম? আচ্ছা, এটার দাম 1000 টাকা। আর এখানে যেগুলো দেখতেছেন 700 টাকা জোড়া। এখানে এক জোড়া লাভবার্ড আছে। লাভবার্ডটা কি জোড়া কনফার্ম? জোড়াটা কত টাকা চাচ্ছেন? 4500 টাকা। আর এখানে এক জোড়া লাভবার্ড আছে 4500 টাকা না? এটাও কি সেম প্রাইস? এই আচ্ছা, এখানেও সেম প্রাইস 4500 টাকা। এখানে বেশ কিছু কোকাটেল নিয়ে আসছেন। ভাই কোকাটেলের মেল মনে হয় বেশি না? মেলগুলা কত করে চাচ্ছেন? জোড়া 5500 টাকা জোড়া, গ্রে কালারগুলা। আর লুটিনোটা কত টাকা? একটা লুটিনো পাল আর একটা লুটিনো। এটার বয়স কেমন? প্রায় 2 বছরের উপরে আছে। তার মানে এটা ব্রিডিং পেয়ার, তাই না? এখানে বেশ কিছু লাভবার্ড আছে। এগুলো এভারেজ পিস কত দাম? আচ্ছা, 2000 থেকে 2500 টাকা। এটা ছেলে মেয়ে আপনি যেটাই চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে। এখানে একজোড়া কোকাটেলের কি বেবি? এটা নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্টটা কত টাকা চাচ্ছেন? নিউ অ্যাডাল্টটা ফিক্সড 5000 টাকা। একটা আপনার গ্রে আছে আর একটা ফন্ট কালার আছে। এটা জোড়া 5000 চাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক পাখি নিয়ে আসছেন। ভাই সর্বশেষ আপনি মোবাইল নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারটা বললেন। 01836 856 406। ভাইয়ের লোকেশন? উত্তরা আজিমপুর। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আসলে টঙ্গী বাজার অনেক পাখি ওঠে, অনেক কবুতর ওঠে, অনেক মুরগি ওঠে। যার যেটা প্রয়োজন সেটা কেনা বেচা দোনোটাই করা সম্ভব। কিন্তু সবাইকে সবাই জানেন, তারপর আবার বলে রাখতেছি, টঙ্গী বাজার যারা বিক্রি করেন তাদেরকে অবশ্যই হাসিল দিতে হয়, তার মানে খাজনা দিতে হয়, আর যারা কিনতেছেন তাদের জন্য কোনো খাজনা নেই। তো একদম সর্বশেষ চলে আসছি ভাই, পাখির-ঘর ইউটিউব চ্যানেলটা আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালো লাগা এই পর্যন্ত এত দূর আসছে, আলহামদুলিল্লাহ এটার জন্য অনেক অনেক শুক্রিয়া। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেক সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। যারা আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন দেখতেছেন, প্লিজ সবার কাছে বিশেষ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল পাখির-ঘরটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।